সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দিই। আমার সাথে রয়েছেন সুভাষ সিংহ রায়, বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ, রাজনীতি বিশ্লেষক, এবং একই সাথে তিনি বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান সাংবাদিকতাও করেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সাথে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের সম্মানিত অ্যাটর্নি জনাব মাহফুজুর রহমান। আমরা তাদের দুজনের সাথে কথা বলবো, এবং আজকে আমরা যে বিষয়গুলো সামনে এনে কথা বলবার চেষ্টা করব, অবশ্যই ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি নিশ্চয়ই জনাব মাহফুজুর রহমানের কাছে আপনারা করতে পারবেন। তবে সমসাময়িক নানা বিষয়ে কিন্তু আমরা আপনাদের প্রশ্ন আশা করছি, বিশেষ করে রাত পোহালেই G20 সম্মেলন যেটি শুক্রবার শুরু হচ্ছে জার্মানির হামবুর্গে, এবং এই সম্মেলনকে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক বিক্ষোভ ডানা বেঁধে উঠেছে পুঁজিবাদ, এবং একই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য কয়েকজন রাষ্ট্রনায়কের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন আন্দোলনকারীরা। পাশাপাশি আমরা দেখছি যে এই যে সম্মেলনটি, সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে ঘিরে পুরো পৃথিবীর দৃষ্টি এখন রয়েছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্প এর মধ্যে দিয়েছেন, এই সম্মেলনে সম্ভবত সেই বিষয়টি নিয়ে খুব জোরালো আলোচনা হবে। একই সাথে তার আগে পোল্যান্ড সফর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপ সহ নানা প্রসঙ্গে, সেখানে তিনি বক্তব্য রেখেছেন, সন্ত্রাসবাদ ইস্যুটিও সামনে এসেছে। আমরা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দয়া করে আপনারা আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারবেন, ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনাদের মতামত রাখতে পারবেন সেখানে। আমরা সুভাষ সিংহ রায় আপনার কাছে যাই, বিশেষ করে আজকে যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমি আপনাকে একটা ভূমিকা দিলাম, সেই প্রেক্ষিতে এই বর্তমান চলমান বাস্তবতায় G20 সম্মেলনের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এটি কতটা গুরুত্বপূর্ণ? সবার জন্য বিশ্বায়ন, এটা দাবি কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে আছে, এবং নির্যাতিত নিপীড়িত মানুষ যারা লড়াই করছে বিশ্বের সকল মানুষের জন্য, তাদের জন্য এই সম্মেলনে যে আয়োজনটা হয়েছে, সেই আয়োজনে কিন্তু দেখবেন মানে এমন নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে যে 20,000 নিরাপত্তা কর্মী রয়েছে, এবং 20,000 পুলিশ সদস্যকে যেভাবে মোতায়েন করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এই বিষয় নিয়ে একটা টান টান উত্তেজনা কিন্তু রয়ে গেছে। এবং এখানে নানা দেশ থেকে 1,00,000 মানুষ কিন্তু এই এই জোটের বিরুদ্ধে বিক্ষোভ করে হামবুর্গে জড়ো হয়েছেন। সেখানে অবশ্যই আমাদের নজর কাড়বে, এবং আমাদেরকে সেই বার্তা নিশ্চয় দেবে যে পৃথিবীতে সবার জন্য বিশ্বায়ন যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু নিয়ে তারা কিন্তু বড় রকমের আয়োজন করছে, এবং দেখবেন মিউজিক কনসার্ট সহ বিভিন্ন রকম আয়োজনের মধ্যে যারা প্রতিবাদ করছে, বিশেষ করে আমরা দেখছি যে এই জোটের বিরুদ্ধে দাঁড়িয়ে অনেক মানুষ সেখানে জড়ো হয়েছে এরই মধ্যে, এবং তারা কিন্তু তাদের প্রতিবাদী যে সমাবেশ বিক্ষোভ, মানে ইউরোপ, জার্মানি সহ ইউরোপ, ইউরোপের বিভিন্ন দেশ থেকে 1,00,000 মানুষ জড়ো হয়েছে, এটা নিশ্চয়ই সারা পৃথিবীর নজর কাড়বে। আচ্ছা, আমি মনে করি মানুষ মানুষের জন্য যে কাজটি, যেটা বললাম মানুষের সবার জন্য বিশ্বায়ন, মানুষের জন্য যে কাজ করার যে তাগিদ, এটা মানুষেরকে অনুপ্রেরণা যোগায়। এবং দিন দিন আমরা বলি বটে যে এখন আমাদের নিজেদের নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমরা বলি যে বিশ্বায়নের এই যুগে সকলে যেমন আত্মকেন্দ্রিকতা হয়ে গেছে, কিন্তু মানুষ কিন্তু দিন দিন একত্রিত হচ্ছে সকল এই অব্যবস্থার বিরুদ্ধে লড়বার জন্য। জি, আমাদের হাতে একটি রিপোর্ট আছে এই বিষয়ে, বিক্ষোভ চলছে জার্মানির হামবুর্গে, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা এখন সেখানে রয়েছেন, অনেকেই এর মধ্যে পৌঁছে গেছেন। এই রিপোর্টটি আমরা একটু দেখব, দেখে তারপর আবার আলোচনায় আসবো আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছে। জার্মানির বন্দর শহর হামবুর্গে G20 সম্মেলনকে কেন্দ্র করে পৃথিবীর নানা প্রান্ত থেকে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। গত 3 দিন ধরেই এই শহরে হাঙ্গামা চলছে।
পুলিশ জল কামান, টিয়ার গ্যাস ও স্মোক বোম ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আটক করা হয়েছে অনেককেই। 7 এবং 8 জুলাই জার্মানির এই শহরে উন্নত ও অগ্রসরমান অর্থনীতির 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন এই সম্মেলনে। তবে সম্মেলনের আগে এই জোটের বিরোধী প্রায় 70টি সংগঠন বিক্ষোভে নেমেছে। তারা বলছে G20 ধনীদের ক্লাব বিক্ষোভে অংশ নিয়ে তারা পুঁজিবাদ ও ট্রাম্প বিরোধী বক্তব্য দিচ্ছে। বিক্ষোভকে ঘিরে ছিল ব্যতিক্রমী নানা আয়োজনও। প্রায় 1 লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছে। স্থানীয় ফুটবল দল, সেন্ট পাউলি ক্লাব সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন আন্দোলনকারীদের সহায়তা দিচ্ছে। তবে নিরাপত্তা দিতে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে 20,000 পুলিশ। এমন বিক্ষোভের মুখেই হামবুর্গে পৌঁছেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর একটি হোটেলে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পর 1999 সালে বার্লিনে প্রথম G20 জোটের কার্যক্রম শুরু হয়। শামিম আল আমিন, TVN24, নিউ ইয়র্ক। ঘিরে যে উত্তাপ উত্তেজনা ছড়িয়েছে তার সাথে বেশ কিছু এজেন্ডা রয়েছে, আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। G20 সম্মেলন অবভিয়াসলি বলবো আমেরিকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা করতে যাচ্ছে সেই সম্মেলনে। কোন পরিস্থিতিতে করতে যাচ্ছে, যেটা কিনা রাশিয়ার যে আমাদের নির্বাচনের হস্তক্ষেপ সেটার ইনভেস্টিগেশনের সমসাময়িক সময়ে কিন্তু উনি দেখা করতে যাচ্ছে, এবং এটা কী হয় সে নিয়ে সেটা নিয়ে কিন্তু অনেক অনেক আপনার বিশ্লেষকদের অনেক অনেক চিন্তাধারা আছে এখানে। একই সাথে উত্তর কোরিয়া যখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে, সেই ইস্যুতে কিন্তু চীন, রাশিয়া এবং অন্যান্য দেশের সাথে একটা আলোচনা করবারও সুযোগ রয়েছে হয়তো সবার এই ব্যাপারে, যেহেতু আমেরিকা অলরেডি আপনার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে দেখতে পাবেন যে আমাদের থ্রেড দিয়েছে যে আপনার সামরিক হস্তক্ষেপের একটা সম্ভাবনা থাকতে পারে আমেরিকার এই মানে আপনার নর্থ কোরিয়াকে এই বিষয় থেকে বিরত রাখার জন্য। সো এই একটা বিষয়। আর একটা যেটা আমরা বিষয় দেখলাম যে আন্দোলন যেটা চলছে, বিক্ষোভ যেটা চলছে, সেটা অবভিয়াসলি যারা সেখানে গিয়েছে তারা অবভিয়াসলি পুঁজিবাদী যে আপনার রাজনৈতিক ব্যবস্থা, যে 20টা কান্ট্রি ওখানে গিয়েছে সেটার বিরোধী, তারা ওটার বিরুদ্ধে প্রোটেস্ট জানাচ্ছে। স্পেশালি আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রমের বিরুদ্ধে কিন্তু তারা বিশেষ করে এটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা জিনিস এখানে আসছে, যেটা আপনার ওই যে জলবায়ুর বিষয়টা আসতে পারে, সেখানে এটা আলোচনা আসতে পারে। আর আরেকটা হচ্ছে আপনার ন্যাটোর বিষয় নিয়ে কিন্তু আলাপ হতে পারে, যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার পোল্যান্ডে গিয়েছে সেখানে Article 5 ব্যাপারে আমেরিকা তো অলরেডি একটা ওপিনিয়ন দিয়েছে, সে বিষয়ে আরও নতুন কিছু আসে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় সেখানে সবার। যে আমাদের প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা পর্দায় দেখানো নম্বরে 6463079828 এই নম্বরে টেলিফোন করুন। আমরা আপনাদের টেলিফোনের প্রত্যাশায় রয়েছি এবং আশা করছি আমরা ফেসবুকের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়াগুলো তুলে ধরতে পারব। যে বিষয়গুলো নিয়ে এই সম্মেলনে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, বিশেষ করে উত্তর কোরিয়া ইস্যুটি নিয়ে আলোচনা হতে পারে বলে বলা হচ্ছে, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং এই বিশ্বজুড়ে যে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এটি মোকাবেলায় এই দেশগুলো একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা হয়তোবা বলতে পারেন। একই সাথে ট্রাম্প পুতিনের বৈঠকটির ব্যাপারে দৃষ্টি আকৃষ্ট হয়েছে সারা পৃথিবীর। বাণিজ্য সম্মেলন শুরুর একদিন আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল G20 নেতাদের সঙ্গে কঠোর আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুক্ত বাণিজ্যে থাকার পক্ষে ইঙ্গিত দিয়েছেন। আর যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে তিনি সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় যে বাণিজ্য সেটির দিকে মনোযোগী হবেন বলে ধারণা করা হচ্ছে। একই সাথে প্যারিসের জলবায়ু চুক্তির ইস্যুটি আসবে সামনে। এই যে কয়েকটি প্রসঙ্গ তুললাম, বিশেষ করে ট্রাম্প পুতিনের বৈঠকটির বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। না, সারা বিশ্বের আমরা এই আলোচনায় যাবার আগে একজন দর্শককে একটু নিয়ে নিই, তারপর আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে আমি রোশন বলছি। জি বলুন রোশন। আমি ওই সুভাষ সিংহ দাদার সাথে একটু কথা বলতে চাই। নিঃসন্দেহে আছেন উনি, বলুন। আচ্ছা দাদা, আগামী ইলেকশন সম্পর্কে কিছু বলবেন আমাদেরকে? আমরা তো এখানে থাকি, আমরা যদি একটু আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলছিলাম, ধন্যবাদ আপনি যুক্ত হবার জন্য। যদি সংক্ষেপে একটু কিছু বলতে চান, না হলে আমরা আমাদের পরের ইয়েতে চলে যাব। না আমাদের খুব ধন্যবাদ যিনি ফোন করেছেন এবং আমার কাছে জানতে চেয়েছেন, এটার জন্য তাকে ধন্যবাদ। কেননা আমি প্রতিদিনই এই বিষয়ে কথা বলি বাংলাদেশে। আমার কাছে যেটা মনে হচ্ছে তার কাছে আমি আশ্বস্ত করা যায় যে বাংলাদেশের মানুষ একটি সবার অংশগ্রহণের নির্বাচনটি চায়, সেই নির্বাচনটি নিশ্চয়ই আগামীতে অনুষ্ঠিত হবে এবং সকলেই অংশগ্রহণের যে নির্বাচন যেটা মানুষ দেখতে চায় সেটাই আমরা দেখতে পাবো। এবং কোন প্রক্রিয়ায় ঘটবে আমরা জেনে আলোচনা হচ্ছে সহায়ক সরকার, সেই সহায়ক সরকার ব্যবস্থাপনাটা কি হবে, কিভাবে এটা এক জায়গায় এগিয়ে আসবে সেটা কিন্তু এখন এই মুহূর্তে বলা যায় না। কিন্তু এইটুক বলা যায় সাংবিধানিক কাঠামোর মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আচ্ছা আপনি আপনার মতামত দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক এর মধ্যে যুক্ত হয়েছেন, কি সম্ভবত সংযোগটি কেটে গেছে, আমরা আবার ফিরবো। ট্রাম্প পুতিন যে আলাপ সেটি নিয়ে আমি বলছিলাম আপনাকে। না সারা পৃথিবীর মানুষের নজর কেড়েছে তো এই আমেরিকার নির্বাচন এবং ট্রাম্প সাহেবের সমস্ত কথাবার্তা, এবং প্রতি মুহূর্তে কিন্তু মানুষের মধ্যে একটা আনন্দেরও খোরাক দেয়, চিন্তারও খোরাক দেয় ট্রাম্প সাহেবের বক্তব্য। এবং তিনি যা বলেন তা কতটুকু বিশ্বাস করেন সেটাও কিন্তু অন্য একটি বক্তব্য আছে। আমি শুধু এটুকু বলি যে সবার জন্য বিশ্বায়নের যে কথাটা আমি কয়েকবার উচ্চারণ করলাম সেটাও কিন্তু আজকে জনপ্রিয় হচ্ছে এবং এটা আন্দোলনকারীদের বক্তব্য, এটা জনপ্রিয় হচ্ছে এবং সারা পৃথিবীর মানুষ কিন্তু এখন ঐক্যবদ্ধ হওয়ার একটা তাগিদ অনুভব করছে। তারা বুঝছে যে আমাদেরকে সকলকে বঞ্চিত করে বিশ্বের বড় বড় ধনী রাষ্ট্রগুলো কিংবা তারা ধনী নেতারা তারা যে নিজেদের খুশি মতো কাজ করবে সেইটা কিন্তু আর বিনা চ্যালেঞ্জে ছেড়ে মানে চলবে না। 20,000 পুলিশ সদস্য কিন্তু কম সদস্য নয়, আমরা খুব ভালো করে জানি যে এটা পরিমাণটা খুব সংখ্যা বেশ বেশ। কেননা এই প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে যে আলোচনা সেই আলোচনার আমার আন্তর্জাতিক কয়েকটি সম্মেলনে একটি সম্মেলন অন্তত জেনেভায় আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। এই যে জলবায়ু নিয়ে মানুষের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু দিন দিন মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং এই জলবায়ু নিয়ে ভাবনা চিন্তার জন্য মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। প্যারিস যে চুক্তিটি ছিল সেখান থেকে সরে আসা এবং সেই যেমন বাংলাদেশের যে আজকের শুধু জলবায়ুর বাংলাদেশের মানুষের ক্ষেত্রে না সারা পৃথিবীর মানুষের ক্ষেত্রে কিন্তু এটা একটা উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। জি ধন্যবাদ আপনাকে, আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছে যাব। কেউ একজন দর্শক কি এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন? আমাদের সাথে যুক্ত হওয়া মাত্র আমরা যাব। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা একটু আপনার কাছে জানতে চাই, সম্মেলন শুরুর আগে আমরা দেখছি যে বাণিজ্যের বিষয়টি খুব সামনে আসছে এবং একই সাথে যেটি প্রশ্ন ছিল ট্রাম্প পুতিন বৈঠক, শুরুতে এই একই ইস্যুতে আমরা আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, ট্রাম্প এবং পুতিনের বৈঠকের বিষয়টি। হ্যাঁ আমি প্রথমে বলেছি এটা খুবই মানে একটা নজর কেড়েছে বিশেষ করে আমেরিকার জনগণের জন্য যে রাশিয়ার ইনভেস্টিগেশন, রাশিয়ার রাজনৈতিক আমেরিকান নির্বাচনে রাশিয়ার রাজনৈতিক হস্তক্ষেপের মানে একটা হস্তক্ষেপের তদন্তর সমসাময়িক কিন্তু এটা বৈঠকটা হচ্ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপনার ইলেকশনের পরপর কিন্তু বলেছিল যে প্রেসিডেন্ট পুতিন যদি বলে যে হাই ডোনাল্ড ট্রাম্প আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যে এটা হবে যে অ্যাসেট হবে আমেরিকার জন্য, নট লাইবিলিটি। আচ্ছা জি, একজন দর্শক সম্ভবত আমাদের সাথে যুক্ত হয়েছেন, সুপ্রিয় দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি হাবিব ভারত থেকে বলছি।
জি ব্রংস থেকে বলুন। জি আমি একজন মাহমুদ সাহেবের সাথে কথা বলছি। নিশ্চয়ই বলুন, আপনি বলুন। আমার প্রশ্ন হল বেঙ্কারদারি পিতামাতা তার ছেলে মেরিট ছেলে কে অ্যাপ্লাই করতে পারবে কিনা? হাবিব সাহেব, হ্যাঁ, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আসলে গ্রিন কার্ডধারী পিতামাতা তাদের ম্যারিড সন্তানের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র আনম্যারিড চিলড্রেনদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। জি হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনি যে প্রশ্নটি করেছেন, যে ইস্যুটি নিয়ে আমরা কথা বলছিলাম আপনার কাছে, সেটা আরেকটা আজকে যেটা দেখলাম, নতুন আরেকটা জিনিস যোগ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে যে ওই সাংবাদিকদের একটা প্রশ্ন উত্তরে পোল্যান্ডে তিনি বলেছেন যে রাশিয়া করতে পারে কিন্তু অন্য দেশও করতে পারে, এটা এবং ওবামাকেও কিছুটা দায়ী করার চেষ্টা করছে। বলা যায় আমাদের প্রেসিডেন্টের একটা টেকনিক যে মানুষকে একটা কনফিউশনে ফেলে দেওয়া। এখন সবাই কনফিউশনে পড়ে গেছে যে আর কে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করলো, তো সেটা একটা নতুন জিনিস দেখলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন। এই কথাটি কেন বললেন আসলে তিনি? সেটা হতে টেকনিক হতে পারে যে উনি বরাবরই তো মানুষকে একটা বিভিন্ন বিষয়ে আপনার কৌতূহলের মধ্যে রাখে যে সাত দিন পরে বলবো, এখন বলবো না। সো উনি যেটা আজকে বলছে, উনি কিন্তু বলেনি যে আর কোন দেশ হস্তক্ষেপ করেছে। আচ্ছা, একটি রিপোর্ট আমাদের হাতে আছে, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আপনার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার একটি বৈঠক হবার কথা রয়েছে, যেটি শুক্রবার। সেই বিষয়ে একটি রিপোর্ট আছে, আমরা একটু দেখব। দ্বিতীয় রিপোর্টটি আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত মেলানোর ছবি শুক্রবার সংবাদে শিরোনাম হবে গোটা বিশ্বে। I consider that an asset, not a liability. শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G20 সম্মেলনে এবারে প্রধান আকর্ষণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথমবারের মতো সাক্ষাতের বিষয়টি। শুক্রবার সম্মেলনের ফাঁকে জার্মানি হামবুর্গে বসবেন এই দুই নেতা। I would love to be able to get along with Russia. Trump has said so much about Putin in the past 4 years. নির্বাচনে পুতিনের সহযোগিতা, এ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত, ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামার এই অভিযোগে রাশিয়ার উপর অবরোধ আরোপ, সর্বোপরি নির্বাচনের প্রচারণার শুরু থেকে এ পর্যন্ত পুতিন এবং রাশিয়ার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক গড়া ট্রাম্পের প্রতিশ্রুতি, দুই নেতার বৈঠক নিয়ে প্রত্যাশাকে তুঙ্গে তুলেছে। নিউ ইয়র্ক টাইমস হোয়াইট হাউসের উদ্ধৃতি দিয়ে বলেছে, ট্রাম্পকে বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে, ব্রিফিং নোট দেওয়া হয়েছে, বেফাস কিছু বলে ফেললে যে কি ঝামেলা হতে পারে সে বিষয়ে ট্রাম্পকে সাবধানও করে দেওয়া হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে কি বলবেন আর পুতিনকে যে কি প্রতিশ্রুতি দিবেন সে কথা কারো পক্ষে আগাম বলা সম্ভব নয়। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার HR ম্যাকমাস্টার বলেছেন, আলোচ্য সূচি নির্দিষ্ট করা হয়নি, তবে আরো গঠনমূলক সম্পর্কের স্বার্থে প্রথম আলাপটি সেরে নিতে চায় ট্রাম্প প্রশাসন। Putin, who has become a pariah at these events since he invaded Ukraine and annexed Crimea, can expect more cold shoulders. ধারণা করা হচ্ছে প্রাধান্য পাবে নর্থ কোরিয়ার বিষয়টি, থাকবে সিরিয়া, ইউক্রেন, জলবায়ু এবং বাণিজ্য প্রসঙ্গ, এবং অপরিহার্যভাবে আসবে ইসলামিক স্টেট IS বা জঙ্গিবাদ দমনের বিষয়টি। This is their first meeting. President Trump has told conflicting stories. Tough guy. I met him once. I have no relationship with Putin. I don't think I've ever met him. I never met him. I don't think I've ever met him. One thing he has been... তবে রাজনীতি এবং কূটনীতিতে অনভিজ্ঞ ট্রাম্প আর KGB-র সাবেক নেতা এবং রাশিয়ার দুই দশকের শাসক ভ্লাদিমির পুতিনের বৈঠক কেমন হবে সেটি নিয়ে আগ্রহ এবং কৌতূহল এখন গোটা বিশ্বের। The election. As for the president, he believes that Russia probably was involved, potentially some, you know, other countries as well could have been equally. নূপুর চৌধুরী, TBN 24, New York. এ বিষয়ে অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে থামিয়ে প্রশ্নটি করেছিলাম, আপনি যদি রিপোর্টের প্রেক্ষাপটে আরো কিছু যুক্ত করতে চান। হ্যাঁ, সেটা এখানে বৈঠকের ক্ষেত্রে সবার আরেকটা বিষয় খুবই মানে উদ্বেগ, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলবে আর উনি কি করবে সে বিষয়ে কিন্তু কারো কোনো ধারণা নেই। এনে কিন্তু যাওয়ার আগেই কিন্তু একটা কথা উঠে আসছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে যে রাশিয়াকে অবশ্যই ইউক্রেন ছাড়তে হবে ফ্রেন্ডশিপের জন্য, অথবা এখন বৈঠকের সময় কি বিষয় আসে সে বিষয়ে আমরা একটু শুনবো। একজন দর্শক আছেন, সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম। আমি আমি নিউ জার্সি থেকে বলছি, আমার নাম রোশনারা। আমি 2011 এ আমি আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করেছি, বাট অ্যাপ্লাই করার দুই উইক লেটার শুধু আপনার রিসিভ লেটার আসছে, বাট এখনো কোনো আমি অ্যাপ্রুভ লেটার পাইনি। আমার আরেকটা প্রশ্ন,
আমার মা এখন এখানে থাকে আমার কাছে অলমোস্ট 5 ইয়ার্স। তো আমার মা কি আমার ভাইদের জন্য রিঅ্যাপ্লাই করতে পারবে, বা আমি যে অ্যাপ্লাই করেছি সেটা কি আপগ্রেড করা যাবে আমার মার নাম দিয়ে? প্লিজ কাইন্ডলি বললে অনেক অনেক। আপনার মা কি এখানকার সিটিজেন কিনা? না, সিটিজেন হয়নি, নেক্সট ইয়ার হবে। জি ধন্যবাদ। আমার জি হ্যাঁ রোশনারা, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনি 2011 এ অ্যাপ্লাই করেছেন আপনার ভাইদের জন্য, সেটার অ্যাপ্রুভাল আসলে ডিপেন্ড করে কোন সার্ভিস সেন্টার এটা ডিল করছে। এখানে আমরা দেখতে পাই কিন্তু এক এক সার্ভিস সেন্টারে প্রায় 3 থেকে 4 বছর সময় লেগে যায় আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল আসতে। তো এটা আপনি চেক করে দেখতে পারেন, আপনার রিসিপ্ট লেটারের মধ্যে আপনার সার্ভিস সেন্টার ইনফরমেশন আছে, ওটা ইচ্ছা করলে আপনি ইউএসসিআইসির ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে পারেন ওরা এখন কোন সালেরটা অ্যাপ্রুভ মানে প্রসেসিং করছে। তো সেটা অবভিয়াসলি চলে আসবে অ্যাপ্রুভাল, আর না হলে অতি সত্ত্বর ওদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আর সেকেন্ড কোশ্চেন যেটা করেছেন, আপনার আম্মা ওদের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, যেহেতু বলেছেন আপনার আম্মা গ্রিন কার্ড হোল্ডার, ওরা যদি আনম্যারিড হয় তাহলে তো করতে পারে, সেক্ষেত্রে হয়তো বা আপনার সময় কিছু কম লাগতে পারে, আর যদি ম্যারিড হয় ওনা অ্যাপ্লাই করতে পারবে না। আর মাল্টিপল অ্যাপ্লিকেশনে কোনো বাধা নেই, আপনার আম্মা যদি এলিজিবল হয় আপনার ভাইদের জন্য অ্যাপ্লাই করা, আর ও মাল্টিপল অ্যাপ্লিকেশন করে রাখতে পারে। ধন্যবাদ। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনার সাউন্ড, আপনার শব্দ পরিষ্কার নয়, তবে আপনি সম্ভবত মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর যে রিপোর্ট সেটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, তাই কি? জি ধন্যবাদ সুভাষ সিংহ রায়। যদিও আমরা একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনাকে পেয়ে কিছু প্রশ্ন বাংলাদেশের আসছে, যদি আপনি তাও একটু বলতে চান। না, এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, এবং মানবাধিকার নিয়ে কিন্তু মানুষ যে সোচ্চার হচ্ছে সারা পৃথিবীতে, এটাও কিন্তু আমাদেরকে মানে ইতিবাচক দিকেই নিয়ে যায়। আমাদের বাংলাদেশের গত 8.5 বছরে নানান রকম ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাটা কোনো ক্ষেত্রে রাজনীতি, কোনো ক্ষেত্রে রাজনীতির ভিতরে নানান রকম অলিগলিতে আমরা দেখেছি। সব কিন্তু এক বাক্যে বলা সম্ভব না যে কোনটা কোন বিষয়টি ঘটেছে। অতএব আমরা এগিয়ে যাব সামনের দিকে, এবং মানবাধিকার বিষয়টি আমরা কিন্তু সবার আগে গুরুত্ব দিব, এবং এটা নিয়েই আমরা বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আরো বেশি করে কাজ করবে, এটা আমরা সকলে আশা করি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এবার কে আছেন আমাদের সাথে, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আমার নাম আদনান। জি বলুন না স্যার। আমার কোয়েশ্চনটা হচ্ছে, আমার আম্মু দেশ থেকে গিয়েছে, এখান থেকে গিয়েছে 2 বছর হয়েছে, বাট উনার গ্রিন কার্ড আছে বাট উনি এখন আসেনি। তো আমার কোয়েশ্চনটা হচ্ছে, উনি যদি এখন আসে তাহলে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা আপনি কোথা থেকে বলছেন? আমি ব্রুকলিন থেকে বলছি। জি ধন্যবাদ আপনাকে। 2 বছর হয়ে গেছে। হ্যাঁ আজবর সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ইমিগ্রেশন রুল অনুযায়ী কোনো গ্রিন কার্ড হোল্ডার যদি 1 বছরের বেশি দেশের বাইরে অবস্থান করে তাহলে গ্রিন কার্ডটা অটোমেটিক আপনার ক্যান্সেল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার আম্মুর গ্রিন কার্ডটা আসলে ক্যান্সেল হয়ে গেছে। এখন যদি উনি ট্রাভেল করতে চেষ্টা করে হয়তো বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। জি ধন্যবাদ আপনাকে। আপনি একটু এই বিষয়ে আরেকজন আইনজীবীর সাথে ব্যক্তিগতভাবে আলাপ করে দেখতে পারেন। আমরা কয়েকজনের নাম একটু ফেসবুকে বলে দিতে চাই। মোহাম্মদ এন মজুমদার, তিনি আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন ব্রঙ্কস থেকে, অত্যন্ত পরিচিত মুখ, গতকালই আমাদের অনুষ্ঠানে অতিথি ছিলেন। রাজ মিয়া, তাহিন হুসাইন, হামিদুল্লাহ, হামিদ রকি, আহমেদ সোহেল, মোহাম্মদ মুন্না, মনিরুল ইসলাম, মুশফিক, পুলক ভুইয়া সহ আরো অনেকে যুক্ত আছেন। আরেকজন অতিথি টেলিফোনে আছেন, কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি শুনছি। আমি মেহিনা থেকে বলছি, আমার নাম একশান। জি ধন্যবাদ আপনাকে, বলুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মা 2 বছর পারমিশন নিয়ে বাংলাদেশে গেছে, এখন আমার প্রশ্ন হচ্ছে 2 বছর কয়দিন আগে আমেরিকাতে এন্টার করতে হবে? ধন্যবাদ আপনাকে। কয়দিন আগে আসতে হবে? 2 বছর। আমার একটা প্রশ্ন হচ্ছে, জি
না ঠিক আছে, আমি তো শুনতে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু এখন বাংলাদেশে আমাকে যেতে ফেস করতে হয়, আমার থেকে যেতে হবে বাংলাদেশে, না না গেলে হবে? ঠিক আছে, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে উনি যেহেতু 2 বছর পারমিশন পেয়েছে, অবশ্যই উনি 2 বছর আগেই যে কোনো সময় আবার আমেরিকা ব্যাক করতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা নেই, বাট 2 বছরের বেশি অ্যাক্সিট করা যাবে না। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই যে আপনি ওখানে উপস্থিত থাকতে হবে, আপনার ওয়াইফ আপনার একা গিয়েও কিন্তু ইন্টারভিউ ফেস করতে পারে। জি ধন্যবাদ। আর কেউ কি যুক্ত আছেন আমাদের সাথে? বলুন কে আছেন প্রিয় দর্শক, তারপর আমরা একটা বিরতিতে যেতে চাই। মমতাজ বেগম। জি বলুন। নিউ ইয়র্ক থেকে আমি সিটিজেন, আমার আমার ভাই এখানে এসেছে, ও পিএইচডি করতেছে, আমি সিটিজেন বিদা, ওর জন্য 1 বছর আগে আমি অ্যাপ্লিকেশন করে ফেলছি, এখন ও পিএইচডি আরো 2 বছর বাকি আছে, এখন ও কি দেশে যেতে পারবে? জি হ্যাঁ, মমতাজ প্রশ্ন করার জন্য ধন্যবাদ। দেশে যেতে কোনো বাধা নেই আপনার ভাইয়ের, কিন্তু আপনি যেহেতু অ্যাপ্লাই করেছেন, উনি হয়তো পরে বা রিটার্ন করার সময় হয়তো বা প্রশ্নের সম্মুখীন হলেও হতে পারে, ইমিগ্রেশন অফিসার হয়তো ওনাকে প্রশ্ন করতে পারে যে ওনার সিস্টার ইউএসসির সিস্টার অ্যাপ্লাই করেছে, দ্যাট মিনস উনি দেশে থাকার একটা ইচ্ছা প্রকাশ করেছে, সেক্ষেত্রে ওনাকে অথবা বার করার একটা চান্স থেকে যেতে পারে, আবার নাও হতে পারে, জিনিসটা সম্পূর্ণ ডিসক্রিশনারি আপনার আইস অফিসারের উপরে। জি ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ব্যক্তিগতভাবে হয়তো বা কোনো একজন লয়ারের সাথে আলাপ করতে পারেন পুরো বিষয়টি নিয়ে সতর্কতার সাথে এবং সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে এসে আবারও আলোচনা, আবারও প্রশ্নের উত্তর, আপনারা আমাদের দুজন অতিথির কাছে প্রশ্ন করতে পারেন, করছেনও আশা করছি করতেই থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আমাদের এই আলোচনায় আছেন সুভাষ সিংহ রায় এবং একই সাথে অ্যাটর্নি মাহফুজুর রহমান। সুভাষ সিংহ রায়, আপনার কাছে আবার যেতে চাই, আপনি তো বাংলাদেশে থাকেন, পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরেন এবং আন্তর্জাতিক রাজনীতিও অনুসরণ করেন, তো যুক্তরাষ্ট্রের সম্পর্কে আপনার যে ধারণা, সেক্ষেত্রে দূর থেকে দেখা প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষিতে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে খুব জোরালোভাবে অভিযোগ উঠেছে এবং সেটি নিয়ে নানা পর্যায়ের তদন্ত হচ্ছে, আপনার কাছে কি মনে হয় বিষয়টি নিয়ে? যেমন ট্রাম্প পুতিনের যে বৈঠক সবসময় যে আগ্রহ সৃষ্টি করে রাখছে, এই বিশেষ করে আমেরিকা নির্বাচনের আগে এবং পরবর্তীতে, এইটা কিন্তু খুব সহজে মীমাংসা হবার নয়, এবং নানা রকম টান টান উত্তেজনার বক্তব্য কিন্তু আসবেই, এবং এক এক সময় এক একটা তথ্য কিন্তু আসবে, এবং সব তথ্যই যে যথাযথ সেটাও কিন্তু আমার কাছে মনে হয় না, কিন্তু এটা মনে করি যে এক দেশের আভ্যন্তরীণ বিষয়ের হস্তক্ষেপ আর এক দেশের রাজনৈতিক ব্যবস্থাকে অন্যদিকে মোড় ঘোরানোর যে বিষয়গুলো, এগুলো কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষকে ভাবিয়ে তুলছে। আচ্ছা, একজন দর্শক আছে, মানুষ ভাবিয়ে তুলছে বিষয়টি আসলেই তাই, অন্য একটি দেশ থেকে আরেকটি দেশের রাজনীতি বিশেষ করে নির্বাচনের মতো স্পর্শকাতর একটি বিষয়কে প্রভাবিত করার বিষয়টি যদি হয়েই থাকে, সেটি যেমন উদ্বেগের না হয়ে থাকলেও এই অভিযোগটি গুরুতর, সুতরাং এরকম একটি বিষয়ে যখন সামনে আসে আর সেটি যখন যুক্তরাষ্ট্রের মতো এত শক্তিশালী একটি দেশ, তখন কিন্তু বিষয়টি আসলে ভাবিয়ে তোলে, যেটি বলছিলেন সুভাষ সিংহ রায়। একজন দর্শক রয়েছে, কে আছেন আমাদের সাথে? নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। জি আমার নাম ইসলাম, আমার নাম মোহাম্মদ, আমি কুয়েত থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি, তো এখন আমার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে কিন্তু ইন্টারভিউ ডেট করছে না, এই মুহূর্তে কি আমি দেশের বাইরে যেতে পারি যদি কোনো দরকারে যেতে চাই? জি মোহাম্মদ সাহেব। হ্যাঁ মোহাম্মদ সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ফিঙ্গারপ্রিন্টের পরে দেশে যেতে কোনো বাধা নেই, আপনি শর্ট ভিজিট করে ব্যাক করতে পারেন, অবভিয়াসলি 6 মাসের বেশি থাকবেন না, ইন্টারভিউ আগে অবশ্যই ব্যাক করবেন, আর ডেটটির ব্যাপারে নিশ্চয়ই যেখানেই থাকুন না কেন একটু নজর রাখবেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ যেন মিস না হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আর কে আছেন আমাদের সাথে? আমরা আসবো, আরেকটি রিপোর্ট আছে আমাদের হাতে, সেই রিপোর্ট একটু দেখতে হবে, দেখে তারপর আবার আলোচনায় যাব। তিন নম্বর রিপোর্ট আমরা দেখবো।
নর্থ কোরিয়ার উপর্যুপরি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে খুবই খারাপ আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পোল্যান্ডের ওয়ারশো শহরে এই মন্তব্য করেন তিনি। সেখানে স্বাগতিক প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বিশ্বের বাকি দেশগুলোকে নর্থ কোরিয়ার আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান ট্রাম্প। বলেন, দেশটির পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় ভয়াবহ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। Severe things that we're thinking about. That doesn't mean we're going to do them. I don't draw red lines. তবে প্রেসিডেন্টের সাম্প্রতিক একটি টুইট থেকে বিশেষজ্ঞরা ধারণা করছেন, নর্থ কোরিয়াকে বাগে আনতে চীনের ওপর বাণিজ্যিক চাপ প্রয়োগ করা হতে পারে। এরই মধ্যে নর্থ কোরিয়ার সঙ্গে সম্পর্ক রাখার দায়ে চীনের একাধিক ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া নর্থ কোরিয়ার অন্যতম মিত্র চীন ও রাশিয়ার মধ্যস্থতায় দেশটির সঙ্গে ইরানের মতো একটি পারমাণবিক চুক্তি সম্পাদনের দাবিও উঠেছে বিশেষজ্ঞ মহলে। সেক্ষেত্রে অবশ্য মিত্র দেশ দুটির দাবি অনুযায়ী সাউথ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক তৎপরতা কমিয়ে আনতে হবে আমেরিকাকে। তবে কোরীয় দ্বীপে কর্মরত পেন্টাগনের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা জানিয়েছেন, নিয়মিত যৌথ সামরিক তৎপরতাই নর্থ কোরিয়াকে থামিয়ে রাখার একমাত্র উপায়। অবশ্য ডিফেন্স সেক্রেটারি জিম ম্যাটিস বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ চান না তিনি। ওয়াহিদুর রহমান, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইস্যুটিকে ঘিরে আবার যে উত্তপ্ত হয়ে উঠেছে পৃথিবী, এবং 4 তারিখে তারা আন্তঃমহাদেশীয় একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং সেটি অনেক দূর পর্যন্ত যেতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তের কোনো না কোনো জায়গায় স্পর্শ করতে পারে বলে তাদের দাবি। এবং এই সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে আপনার কী মতামত? আমার কাছে যেটা মনে হয়, এই পৃথিবীতে যুদ্ধবাজরা এই যে যুদ্ধ নিয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করে এবং নানান জায়গায় নানান রকম ক্ষতের তৈরি করে, এইটি আমাদের কিন্তু ভাবিয়ে তোলে এবং এক এক সময় এক এক রূপে এগুলো থাকে এবং এদেরও কিন্তু একটা সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেটটাই কিন্তু সারা পৃথিবীতে মানুষকে উদ্বেগ উৎকণ্ঠায় ফেলে দেয় এবং কেন জানি মনে হয় উদ্বেগ উৎকণ্ঠায় ফেলাটাই হচ্ছে এদের মূল লক্ষ্য। এবং এর সাথে তো যুদ্ধের সাথে অস্ত্র, অস্ত্রের সাথে যুদ্ধ, নানান রকম বাণিজ্য কিন্তু যুক্ত হয়ে থাকে। এটাই পৃথিবীর যারা শান্তিতে বসবাস করতে চায় তাদেরকে খুব ভাবিয়ে তোলে। আপনি নর্থ কোরিয়া ইস্যুতে যদি আপনার একটু মতামত দেন যে কী হতে পারে, নানা ধরনের সম্ভাবনা নিয়ে অপশন নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে নর্থ কোরিয়াকে থামানোর। আমার কাছে যেটা মনে হয়, বিশ্ব আরেকটি পারমাণবিক শক্তিধর দেশ পেয়ে গেছে বলা যায়। সেটা একমাত্র এই কারণে হয়েছে আমি বলতে পারবো যে বর্তমানে আমেরিকার সরকারের যে দুর্বল প্রশাসন সেটার কারণে কিন্তু নর্থ কোরিয়া সে সুযোগটা নিতে পেরেছে। আবার যেটা সিমিলার সিচুয়েশন হয়েছে অনেকটা ইন্ডিয়া পাকিস্তানের মতো, তারা কিন্তু মানে আপনার কোনো কিছু তোয়াক্কা না করেই কিন্তু দুজনকে আত্মপ্রকাশ করেছে অ্যাজ এ নিউক্লিয়ার কান্ট্রি হিসাবে। সিমিলারলি কিন্তু নর্থ কোরিয়া সেটা করেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো প্রকার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিন্তু আমেরিকা সেরকম কোনো সামরিক হস্তক্ষেপের পথে নাও যেতে পারে, কারণ সেটা যদি যায় তাহলে একটা ভয়াবহ সিচুয়েশন তৈরি হতে পারে, সেই ভয়াবহ সিচুয়েশন কারোই কাম্য না। তো সেক্ষেত্রে হয়তো বিভিন্ন প্রকার চাপের মধ্যে রাখবে, যেটা রাখছে যে চায়নার মাধ্যমে বাণিজ্য এবং অবরোধ আরও কঠোর করবে, আর্মস এম্বার্গো দিবে। সো সেই জিনিসগুলোই সম্ভবত চালু থাকবে, কিন্তু যেহেতু নর্থ কোরিয়া আপনার পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গিয়েছে বলা যায়, যেহেতু অলরেডি আপনার ইয়ে বলছে যে সেটা নিউক্লিয়ার ওয়ার হেড সম্পূর্ণ, আপনার আপনার ইন্টারকন্টিনেন্টাল যেটা ব্লাস্টিক মিসাইল তারা সফল হয়েছে, সেই ক্ষেত্রে আমেরিকার ইন্টারেস্টের জন্য খুবই খুবই ক্ষতিকর হয়েছে, যেটা কিনা নর্থ কোরিয়ার পাশে আছে আপনার সাউথ কোরিয়া, পাশাপাশি জাপান যেটা কিনা আমেরিকার খুবই ঘনিষ্ঠ বন্ধু, এবং এছাড়া মিসাইলটি কিনা আমেরিকার আপনার এই ভূমিতেও আঘাত হানা আলাস্কা পর্যন্ত আসতে পারবে বলে ধারণা, সেই ক্ষেত্রে বেশ একটা নাজুক সিচুয়েশন তৈরি হয়েছে বলতে পারবো সেই প্যাসিফিক ওশানের ওই অঞ্চলে। আচ্ছা, তো এবার আরেকটি বিষয় হচ্ছে যে এই যে পোল্যান্ডে গিয়ে তিনি যে বিষয়গুলো নিয়ে বক্তব্য দিয়েছেন তার মধ্যে আরেকটি ইস্যু হচ্ছে সন্ত্রাসবাদ, এই বৈশ্বিক প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ ইস্যুটি নিয়ে। সেই বিষয়ে আমি কিন্তু একটা জিনিস বলবো যে আমরা যতক্ষণ বলছি যে গ্লোবালাইজেশন অথবা আপনার যে ইকোনমিক বিষয় যে এজেন্ডাগুলো আলাপ হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তার নিজস্ব একটি এজেন্ডা আছে, যেটা কিনা উনি কিন্তু পোল্যান্ডে একটা বক্তব্য বলেছে। সেটা বলেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কেয়ার্ড হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এর আপনার মানে একটা ধ্বংসের পথে পৌঁছে গিয়েছে, সেটার জন্য উনি স্কেয়ার্ড
এবং শত্রুকে যেটা কিনা যে আপনার ইসলামিস্ট টেরোরিস্ট তারা, তো সেটা কিন্তু উনি হাইলাইট করার চেষ্টা করছেন, যেটা কিনা আসলে সেরকম অন্যান্য নেতাদের মধ্যে সেটা আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু সেই জিনিসটা কিন্তু একটা ওনার নিজস্ব একটা কিন্তু আপনার ইস্যু কিন্তু উনি নিজেই কিন্তু ওটা ওখানে তুলে ধরেছে। এখানে বৈশ্বিক সন্ত্রাসবাদ বিষয়ে সুভাষ সিং হরায় আপনি কি মতামত দেবেন? বৈশ্বিক সন্ত্রাসবাদের যে যারা হোতা তারা কিন্তু এখনও কিন্তু তাদের তাদের কাজ করে যাচ্ছে এবং তারা নানান রকম কৌশল নানান সময় বের করছে এবং নানান রকম পদক্ষেপ নিয়ে পৃথিবীর মানুষকে কিন্তু নানান রকম শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। এবং লক্ষ্য করে দেখবেন যে এই এতক্ষণ ধরে অ্যাটর্নি মাহফুজ সাহেব যেটা বললেন যে এই যে আমাদের যে শঙ্কার জায়গাগুলো, এই শঙ্কার জায়গাগুলো যখন সংক্রামিত হচ্ছে তখন মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় কিন্তু সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে লক্ষ্য করছে যে কিভাবে এই কাজগুলো হচ্ছে। আমার ধারণা মুক্তিকামী মানুষ এখন সারা পৃথিবীতে এর প্রেক্ষাপটে কিন্তু জেগে উঠছে। না তা উঠছে, কিন্তু পৃথিবীকে ভাবিয়ে তুলেছে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদের ঝুঁকি পৃথিবীর প্রত্যেকটি দেশকে কোনো না কোনোভাবে স্পর্শ করছে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা নিজস্ব অবস্থান আছে, যেটি অ্যাটর্নি মাহফুজুর রহমান বলছিলেন। সেই প্রেক্ষিতে আমরা সকলের উদ্বেগকে ধারণ করেই বলছি যে নিশ্চয়ই পৃথিবীতে সন্ত্রাস কারোরই কাম্য নয় এবং কোনো সমাজেই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। প্রতিরোধের বিষয়ে সকলের শান্তিপ্রিয় মানুষের ঐক্যবদ্ধ একটি ডাক রয়েছে এবং সেটি নিশ্চয়ই চলতে থাকবে। আমরা এই অনুষ্ঠানটির একেবারে শেষের দিকে রয়েছে, ছোট্ট করে অ্যাটর্নি মাহফুজুর রহমান যদি দর্শকদের উদ্দেশ্যে আজকের জন্য কিছু বলতে চান। আমি যেটা বলতে পারবো, যেটা আপনার চলমান সবচেয়ে বার্নিং ইস্যু যেটা ইউরোপে যেটা হচ্ছে G20 সম্মেলন, আমি বলবো যেন বিশ্বের যে 20 জন সবচেয়ে মানে আপনার প্রমিনেন্ট নেতারা যেন বসে যেন এমন কিছু করে যেন আমাদের যে বিশ্ব যেন শান্তি আসে এবং সন্ত্রাস নির্মূল হয়। ধন্যবাদ আপনাকে সুভাষ সিং হরায় আজকের এই অনুষ্ঠানের জন্য। আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার ছোট করে যদি কিছু বলেন। না, আমি মাহফুজ সাহেবের সাথে কণ্ঠ মিলিয়ে যে কথাটি বলি, শান্তির জন্য সকলে লড়তে হবে এবং এই লড়াই এর পথটা শুরু হয়েছে এবং সারা পৃথিবীর মানুষ এখন ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা করছে, অন্তত যে যেখানে থাকুক না কেন মানসিকভাবে তারা কিন্তু এক হওয়ার চেষ্টা করছে যে সন্ত্রাসকে রুখতে হবে। এই সন্ত্রাস এবং জঙ্গিবাদকে রুখবার জন্যে মানুষের ভিতরে তাগিদ আমি খুব ইতিবাচক হিসেবে দেখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই আলোচনায় আপনারা দুজনই অংশগ্রহণ করেছেন, আপনাদের সাথে নিশ্চয়ই ভবিষ্যতে আবার কখনো দেখা হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য নানাভাবে ফেসবুক টেলিফোনে। নিশ্চয়ই আগামীতে এই অনুষ্ঠানটি আপনারা যেভাবে পছন্দ করেন দেখতে থাকেন। রাত 10টা থেকে 11টা পর্যন্ত এখন এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়, সেই প্রেক্ষিতে নিশ্চয়ই আপনারা চোখ রাখবেন এবং বিভিন্ন সময়ে নানা কারণে আমাদের সময়টি পরিবর্তন করতে হয়েছে জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমরা যখনই ভবিষ্যতে যদি আবার কখনো করতে হয়, যদিও এখন 10টা থেকে 11টা পর্যন্তই চলবে, সেটিও আমরা নিশ্চয়ই যথাযথভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবসময় TVN24 টেলিভিশনের সাথে থাকেন, আগামীতেও থাকবেন, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকুন।